ইদানিং দিন এত ছোট হয়ে এসেছে, কারণ শীত তো প্রায় চলে এসেছে। আজকে তো অনেক শীত ছিল, 12 ডিগ্রিতে অনেক ঠান্ডা লেগেছিল। আমি ভুলবশত জ্যাকেট নিইনি, কারণ আমি ভেবেছিলাম নর্মালি একটাই। তো এত ছোট হয়ে গিয়েছে যে হাতে সময় আর কি পাওয়া যায় না কাজ, আর এত ব্যস্ত থাকা লাগে যে সব কাজ করার শেষ হওয়ার আগেই সব সময় চলে যায়। আর আমি গিয়েছিলাম একটু ম্যাক্রোতে বাজার করার জন্য। এই আমগুলো আমি একটু নতুন দেখলাম, ডিফারেন্ট দেখলাম। আমি এত দিন ধরে আছি এই টাইপের আম আমি দেখিনি, এত ছোট ছোট আম, কিউট কিউট আম। তো এই আমটা নিলাম, আমটা দেখলাম ট্রাই করে যে কেমন দেখব। আর আতাফলও নিয়ে নিয়েছি, আতাফল হচ্ছে 6 জ্যোতি করে পড়েছে, মানে 150+, একটার দাম হচ্ছে 150 টাকার বেশি। আর 6টা পিস থাকে ছোট আম প্যাকেট, এটার হচ্ছে 15 জ্যোতি, মানে 450। সো ওই হিসাবে আমার মনে হলো যেন আমটা কমই, কারণ এখানে সিঙ্গেল আমি 10 জ্যোতি করে নেয়। আর ওই হিসাবে এখানে যে এই আমগুলা আছে ছোট, সেটা নিয়েছে 450 টাকা পরে বাংলাদেশে। আর আতাফল নিয়ে নিয়েছি, আতা না মানে শরীফা ফল। শরীফা আর আতাফলের মধ্যে পার্থক্য আছে সেটা আমি রিলে বলেছি, কারণ আতাফলটা খাঁচকাটাটা বোঝা যায় আর শরীফা ফলটা মসৃণ থাকে, এরকম হালকা বোঝা যায় না, কিন্তু খেতে অনেকটা একই রকম। তো আমি অনেকদিন পরে আতাফলটা আমার পছন্দ ছিল, তো আতাফলটা নাই তাই শরীফা ফলটা নিয়ে নিলাম। আর এই যে সেই আমটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে, আর পুরা মানে দেখতে এই দেশের আমগুলো, বড় আমগুলো যা পাওয়া যায় সেটার মতোই, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমের টেস্ট একটু অন্যরকম হবে। তাই আমি এই আমগুলো নিয়ে এসে একটু ট্রাই করার জন্য দেখলাম। এখন আমগুলো দুইটা নিয়ে নিয়েছি, দুইটার মধ্যে এখন আমি কেটে নেব, এত ছোট আর আমি ছোট চাকু দিয়ে কেটে নিয়েছি। আমটা খুবই সুন্দর ছিল ভেতরে, আর মাংস ভরা, বড়াটা খুবই কম, আমের যে বীজটা অনেক ছোট ছিল আর মাংসই বেশি ছিল এই আমে। তো দেখেন কালারটা কত সুন্দর, একদম হলুদ ছিল। আর টেস্টের কথা কি বলবো, এত মজা। আমাদের বাংলাদেশে যে ল্যাংড়া আর ফজলি আম আছে পুরো সেই রকম। সো আপনারা চাইলে কিনে আনতে পারেন। এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।